أسلام السلام عليكم <applause> ورحمة الله تعالى وبركاته إن الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله و بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن صدق الله العظيم দর্শক মণ্ডলী যে যেখানে অবস্থান করছেন মাহের রমজানের এই ইফতারের পূর্ব মুহূর্তে আপনাদের সকলকে স্বাগত জানাই মোবারকবাদ জানিয়ে শুরু করছি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা অনুষ্ঠান দর্শক মণ্ডলী আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই আজকের বিষয় মাহে রমজানের ডান্স ডাকা আলহামদুলিল্লাহ এই বিষয়ে আলোচনা করার জন্য ইতিমধ্যেই আমাদের একুশের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত একজন আলেমী দিনকে রয়েছেন আমাদের সাথে ডক্টর মাওলানা মোরশেদ আলম সালিহি খতিব গুলশান শাহজাদপুর জামে মসজিদ ঢাকা السلام عليكم ورحمه الله وبركاته শুভ দর্শক মণ্ডলী চলুন আজকে এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করি সাথে আমরা দান সদাকার একটা চমৎকার সময় কিন্তু মাহে রমজান এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কর্তৃক বর্ণিত যে হাদিস রয়েছে তিনি মাহে রমজান আসলে প্রবল বাতাসের বেগের মতো তিনি দান সদাকা করতেন তো মাহে রমজানে আমরা কেন দান সদাকা করব শুরুতে যদি আপনি দান সদকার একটু ব্যাখ্যা দিতেন ইন হামদুলিল্লাহ ওয়া সালাতু আলা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রহিম মিম্মা আলমিন সুযোগ্য উপস্থাপক সত্যি পবিত্র মাহের আমাদান ইফতারির পূর্বে আজকের এই একুশে টিভির পর্দায় যে সুন্দর আয়োজন করা হয়েছে এই জন্য আমি একুশে টিভিকে এবং যারাই আয়োজক রয়েছেন প্রত্যেককে মোবারকবাদ জানাচ্ছি সত্যি পবিত্র মাহের আমাদান আল্লা সুবাহান হুয়া তালার উম্মতি মোহাম্মদের জন্য একটি বড় নিয়ামত এই জন্যে বিশ্বনবী যখন মিম্বারে উঠতেছিলেন জিব্রাহিল আমিন আলাইসাল্লাম আসলেন এসে বললেন ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে পবিত্র মাহের মাদান পেল তার গুনামাপ করাতে পারল না তার উপর গজব বর্ষিত হোক রহমত আলীল আলামিন হয়ে উম্মতি মহম্মদী যিনি উম্মতের জন্য উম্মতের কাণ্ডারি নবী রব্বি হাবলি ইয়া উম্মতি যিনি তার ধনী ছিল সেই রহমতের ভাণ্ডার নবী তিনি আমিন বলেছেন অর্থাৎ সাপোর্ট দিয়েছেন জিব্রাইল আলাইস্লামের সেই কথাকে তাহলে বোঝা যাচ্ছে পবিত্র মাহের আমাদান উম্মতি মোহাম্মদের গুনামাপের একটা সুযোগ আল্লাহ তালা দান করেছেন আর এই গুনামাপটা দানের মাধ্যমে আল্লাহ তালা করে থাকেন যেমনিভাবে আমি যে পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াত তেলওয়াত করেছি আল্লাহ তালা এরশাদ বিসমিল্লাহ রহমান রাহিম লাউন তানালুল বের্রা হাত্তা মিম্মা তিব যে কখনই পূর্ণতা অর্জন করতে পারবে না নেক আমল করা তার কাছে আল্লাহ তালার নিকট পৌঁছবে না আর সেই নেকটা পরিপূর্ণ হবে না পরিপক্ক হবে না যতক্ষণ পর্যন্ত না নিজের প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় দান করে অর্থাৎ যত নেক আমলই আমরা করব কিন্তু ততক্ষণ পর্যন্ত সেটা পরিপক্কতা হবে না পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় যেই ব্যক্তি দান করবে সেই উত্তম দানটা না করবে এই আয়াত অবতীর্ণ হওয়ার পর মদিনার সবচেয়ে একজন সম্পদশালী ব্যক্তি ছিলেন তার নাম ছিল আবু তালহা আল আনসারি রদিয়াল্লাহ তাআলা আনহু তিনি মুর্শিদীর পাশেই বিশাল একটা খেজুরের বাগান ছিল আবু তালহা রদিয়াল্লাহ তাল আনহু বিশ্বনবীর কাছে এসে বললেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সবচেয়ে পছন্দের বাগানটা সম্পদের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এই মসজিদে নবীর পাশের এই খেজুরের বাগানটা আমি সেটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম রাসুল্লাহ সাল্লা রসলাম এত বেশি খুশি হলেন এই দানের মাধ্যমে আল্লাহ রাসুলের ইসলাম প্রচার করা এবং বিভিন্ন গরিব দুঃখী অসহায়দের মাঝে সম্পদ বন্টন করা একটা বিশাল একটা ফান্ডের ব্যবস্থা হয়ে গেল এরপরে দেখুন জায়দেবনে হারেসা হারেসা। রাদি আল্লাহ তালাহন যেটা রাসুলা পালক পুত্র হিসাবে পরিচিত তিনি এসে রাসুলসলামের কাছে বললেন ইয়া রাসুল্লাহ এই আয়াত নাজিলের পর আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে আমার একটা ঘোড়া আছে এই ঘোড়াটা ঋণ মেকার ঋণ মান একই টাইমে সামনেও যেতে পারে পিছনেও যেতে পারে যুদ্ধের ময়দানে খুব পারদর্শী একটা ঘোড়া এই ঘোড়াটা আমি আল্লাহর রাস্তায় দান করতে চাই বিশ্বনবী জানেন জায়দিনী হারেসার অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নেই তো আল্লাহ রাসুল বলেন ঠিক আছে ইবনে হারেসা তোমার সম্পদটা আমি নিলাম গ্রহণ করলাম ইসলামের জন্য সেটা কবুলও হলো তবে আমি তোমার সন্তান ওসামা বিন জায়েদ আমি ওসামাকে অর্থাৎ ইবনে হারেসার সন্তান ওসামা তাকে ডাক দিয়ে বললেন যে ওসামা তুমি আমার কাছে আসো আমি তোমাকে এই ঘোড়াটা দান করে দিলাম জাহেদুবিন হারেসা থান্ডার্ড হয়ে গেলেন যে আমি দিলাম রাসুল্লাামকে ইসলামের জন্য এই জিনিসটা দান আমার ছেলেকে আবার আল্লাহ রাসুল দান করে দিলেন তিনি এটা নিতে চান না তখন রাসুল ইসলাম বললেন যে তুমি যেই নিট অ্যান্ড ক্লিন মন নি ইনাম আল আমাল বিনিয়া তোমার নিয়তটা ছিল পরিশুদ্ধ এটা আল্লাহ অবশ্যই কবুল করেছেন আমি আবার এই জিনিসটা তোমার পরিবারের সদস্যকে দিয়ে দিলাম আগে ইসলামের জন্য কবুল হওয়ার পর এটা আমি

আপনি আপনি বলছিলেন এটাই হচ্ছে নিয়াত আসলে দান সদাকা হবে হচ্ছে কিন্তু নিয়াতটা পরিশুদ্ধটাই কিন্তু মূল বিষয় আমরা কি কি দান সদাকাই মাহে রমজানে কিভাবে করতে পারে কিভাবে করলে গরিব দুখির জন্য উপকারিতা বা উপকার ধন্যবাদ সুযোগ উপস্থাপক সত্যি দান সদকার রূপটাই হচ্ছে মানে যেটা মান আহাব্বালিনাস্তি ফাঁকাত আহাব্বা লিগে আল্লাহ রাসুল এরশাদ করেন যেটা তুমি নিজের জন্য ভালোবাসবে এবং অপূর্ক তুমি সেটাই দিবে যেমন মনে করুন পবিত্র আমাদান আমাদের মাঝে আগমন করেছে আমাদের ইফতারি চলছে সাহারি চলছে আমার প্রতিবেশী এমনও আছে যারা খেজুর খেতে পায় না তারা ইফতারি করে শুধুমাত্র পানি দিয়ে কিন্তু আমি এত রকমারি মোহরা সাজিয়ে আমি ইফতারির আয়োজন করছি আট দশ আইটেম করছি আর আমার এই প্রতিবেশী এভাবে তারা ভাত দিয়ে ইফতারি করবে এটা সত্যিকারভাবেই এটা বৈষম্য সৃষ্টি হচ্ছে এই জন্য আল্লাহ রসুল বলেছেন শাহরুর রানা এই পবিত্র মাহের রমাদান হচ্ছে সহনুবর্তিতার মাস সহমরিতা সহমর্মিতার মাস এবং আল্লাহ রসুল বলেছেন মানফাত্তারা সয়মেন কানা বিশ্বনবি এর সাথ করেন যেই কোনো ব্যক্তিকে ইফতারি খাওয়ালো ইফতারির ব্যবস্থা করলো আল্লাহ তালা সোহানো তার জীবনের গুণাহাতা মাফ করে দেন এবং জাহান্নাম থেকে তাকে মুক্তি দিয়ে দেন তাহলে আমরা তার জন্য ইফতারির জন্য খেজুরের ব্যবস্থা করি কিছু চিনি আমরা কিনে দিই এবং আমরা তাদেরকে চিরা দিয়ে দিতে পারি মুড়ি বিভিন্ন ফল ফুল এক কেজি আমি আপেল কিনে দিই না অনেক মা বোন আছে পবিত্র মাহের আমা দানে জাকাতের অপেক্ষায় করে যে একটা লঙ্গি শাড়ি আমরা পাবো আমরা আমাদের ব্যক্তিগত ফান্ড থেকে জাকাত ছাড়া এমনিতেই আমি দান করি কারণ আজ শতকাত তুরাদ্দুল বালা সদকা দান করলে সেটা বালা মুসিবত দূর হয়ে যায় দেখুন যে বালা মুসিবত আসছিল বা আসতেছিল এই দানের উসিলে সেটা এবং দেখুন আর চমৎকার বিষয় হচ্ছে আল্লাহ রাসুল আবু রাজিয়াল্লাহ তালা থেকে বর্ণিত আল্লাহ রাসুল এর সাথ বলেন আর সখি ও কারিব মিনাল্লাহ ও কারিব মিনাল জান্নাতে ও কারিব মিনান্নাস বাইদ মিনান্নাল বিশ্বনবী এর সাথ করেন যে দানশীল সে হচ্ছে আল্লাহর নিকটের একজন ব্যক্তি এবং সে জান্নাতের নিকটতম একজন ব্যক্তি এবং মানুষের কাছে সে অত্যন্ত একজন পছন্দের ব্যক্তি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাইদু মিনান্নার সে জাহান্নাম থেকে অনেক দূরে থাকবে আল্লাহ তালা অত্যন্ত ধিক্কার জানিয়ে বলছেন যে হে ইমানদারগন আনফিকুম ইমার তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে কে দিয়েছে আমি আল্লাহ তো দিয়েছি সেই দিন আসার পূর্বে তুমি দান করো যেই দিন

আল্লাহ রসুল কত চমৎকার উদ্বুদ্ধ করেছেন যে এই দান সৎকা মানুষকে এমন করে মানুষের রোগ বিমারকেও দূর করে মানুষের বিপদ থেকে মানুষকে মুক্তি দেয় আল্লাহ রসুলের অবস্থাটা কেমন ছিল পবিত্র মাহের রমাদানে কান আজওয়াজ বিশ্বনবীর সবচেয়ে আম্মাজান আয়সা বলেন বিশ্বনবী রমজানুল মোবারক আগমন করলে বিশ্বনবীর সে দান ছিল আমি কাউকে দেখি না এবং আম্মাজান আয়সা বলেন আল্লাহ রসুল যখন দান করতেন তিনি যা দিতেন কখনো গনে তিনি দেখতেন না আমরা তো দেখলে দিতে যাই পঞ্চাশ টাকা আবার দেখি বেশি গেছি কিনা আবার আবার টাকাটাকে দেখি কিন্তু দানের সিস্টেম হচ্ছে যে মা তাসাদামি ইয়ামিন তা আল্লা মুসিমাল আমি ডান হাত দিয়ে যা দান করবো বাম হাত যাতে না জানে অথচ দেখুন আমরা কিছু দান করতে গেলে মসজিদের খতিব সাহেব ইমাম সাহেবকে যদি বলা হয় পাঁচ হাজার টাকা দিব যদি কোনো কারণবশত নামটা বাদ পড়ে যায় যে বলতে মনে নাই যে আবদুল্লাহ পাঁচ হাজার টাকা উনি বলছেন অনেকেই দান করেছেন আল্লাহ তালা কবুল করেন ওনাকে জিজ্ঞাসা করবেন হুজুর কেন আপনি আমার নামটা অর্থাৎ থেট দিচ্ছে কেন আপনি যে যে উদ্দেশ্যে দান করেছেন সেটা তো আল্লাহ সুবাহানুদ্া দেখেছেন আল্লাহ সত্তারুল ইয়ুব আল্লাহ হচ্ছেন গোপন সব কিছু জানেন আলিমুম বিজাতিস আমাদের অন্তরে কি আমরা বলতে চাই কি করতে চাই সবই তো দেখেছেন দেখুন আমরা পবিত্র মাহের আমা এটা কিন্তু সাহারুস সবর এটা একটা ধৈর্যের মাস এবং ট্রেনিং এর মাস আমি মনে করব এই মাসে যদি আমরা দান সদাকা দেওয়া শুরু করে থাকি যদি টা হয়ে যায় বাকি 11 11 মাস কিন্তু শুধু এই মাসেই দিব এরপর দেওয়া যাবে না এমন ট্রেনিং যেহেতু ট্রেনিং দিয়ে তো পরবর্তী কার্যক্রমটা তার তবে এখানে সওয়াব বেশি এর জন্য বেশি ধন্যবাদ আপনাকে এই সুন্দর বিষয়ে আজকে আলোচনা করার জন্য জি আপনাকে ধন্যবাদ শুভ্র দর্শক পণ্ডু আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তখনই অনুষ্ঠান সার্থক হবে যখন আপনার দান সদাকার পরিমাণ বাড়িয়ে দিবেন এই মাস ট্রেনিং নিয়ে বাকি এগারোটি মাস ইনশাল্লাহ দান সদাকা আমাদের অব্যাহত থাকবে আল্লাহ আমাদের সকলকে সেই পর্যন্ত তৌফিক দান করুক আমিন দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল ইটিভির পর্দায় সুস্তা ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা ইনশাআল্লাহ আগামীকাল আবারও ফিরে আসছি ওসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত